ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না, এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো, দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়তে পারবে, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষ চিনতে পারবে আর বুঝতে পারবে কে তোমার কতটা আপন। জীবনে ধাক্কা খাওয়া খুব জরুরি, ধাক্কা না খেলে জীবনে শক্ত হওয়া যায় না। সবচেয়ে বড় ধর্ম হলো নিজের স্বভাবের প্রতি সত্য থাকা, নিজের প্রতি বিশ্বাস রাখুন। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়, কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হন তাহলে বুঝবেন আপনি ভুল পথে চলেছেন। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন, আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন, দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। নেতা হতে যেও না, সেবা করো। নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবিয়েছে। মৃত্যুকে অবধি তুচ্ছ করে নিঃস্বার্থ হও এবং কাজ করো। যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিন ঘৃণা করো না, আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতর আছে, তুমি সব কিছুই করতে পারো। যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। স্বামী বিবেকানন্দের এই বাণীগুলি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।